এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে একটা ঢোকার লাইন আছে দেখো। দেখো আমরা লাইনে ঢুকে গেছি, আর এই যে আমার হাতে মায়ের ডালা নিয়ে নিয়েছি দেখো, এখানে দাদাভাই পেছনে আসছে, এই যে দাদাভাই পেছনে আসছে, ও পদ্ম নিতে গেছে, আর ডালাটা এখানে নিয়ে নিয়েছি, এই যে ডালা আমার হাতে। এখান থেকে দেখো, এখান দিয়ে আসলাম, ওই যে দাদাভাই রয়েছে আসছে। এত ফাঁকা মনে হয় কোনোখানে হয় না যে পদ্ম নিয়ে আসছে। তুমি ডালাটা ধরো না গো, আমার ফোনটা রয়েছে হাতে। এই যে লাইন দাঁড়িয়ে গেছে, এই ঠাকুর নিয়েই আমাদের ঠাকুর আছে, যিনি আমাদের পুজো দেওয়ার ভিতরে নিয়ে এইটুকু লাইন। এখান থেকে লাইনে কেন আমার চ্যানেল চলে তো, ব্লগিং চলছে, ভিডিও চলছে, ওই জন্য ভিতরে লাইনে দাঁড়িয়ে গুরুত্ব বলাবে। ভিতরে কাজটা সত্যি খুব ছোটো, কারণ দাঁড়িয়ে গুরুত্ব যায় না, এখানে সবাই মুহূর্ত বলে নিই তারপরে ভেতরে ঢুকতে, ওই জন্য জায়গাটা পুরো লাইনে দাঁড়িয়ে আছি। যাই না, মায়ের কাছে এসেছি অনেক আশা নিয়ে। দাদাভাই পেছনে আছে, ডালা নিয়ে সবার নামে নামে পুজো দেবো, আমার ভাসুরের নামে, আমার মামা শ্বশুরের নামে, আমার বাবার নামে, আমাদের নামে। দেখো এখানে প্রত্যেকের ঠাকুর মশাই প্রত্যেককে মন্ত্র বলাচ্ছে, দেখো যার যার ঠাকুর মশাই ধরে নিয়ে যাচ্ছে। ঠাকুর মশাইরা ভেতরে ধরে যান, সবার সাথে যান, আমাদের ঠাকুর মশাই যাবেন আমাদের সাথে, দাদা আমাদের পুজো দেবেন। দুটো জবা ফুলের মালা আছে, ঠিক আছে তুমি রাখো হাতে। এখন জড়িয়ে গেছে, নম বিষ্ণু নম সাংহাই সৌধাই সবাসনাই সপরিবার অক্ষব্য ভৈরব সহিতাই। দেখো দেখতেই পাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মন্দিরের গেট কতটুকু, বেশিক্ষণ না, একটু খানি না মাত্র, যেখানে লাখে লাখে লোক হয়, লাখে লাখে ভিড়ের লাইন হয়, সেখান থেকে একটুখানি জাস্ট আমরা ঢুকবো গিয়ে। তা মন্দিরের দেখো গেট, এই যে মন্দিরের গেট, এইখানে সাজাচ্ছে না কেন, দেখতে পাচ্ছেন এইখানে অত সাজাচ্ছে না কেন, তার আমার সবই তোমার, কটার সময় সন্ধ্যা আরতি হয়? আমাদের পেছনেও লাইন আছে, তাও এখন ভিড়টা তুলনামূলকভাবে কম, অন্যান্য দিন তো ভিড় বেশি থাকে। কালকে আমরা এই টাইমটা এসেছিলাম কিন্তু প্রচণ্ড, না এর পরে এসেছিলাম, 5টার সময় এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, কালকে শনিবার ছিল না, আমরা এমনি এসেছিলাম দেখছিলাম। চলো আমরা মন্দিরে ঢুকবো এবার। এই যে মায়ের মন্দির, মায়ের মন্দিরে এবার ঢুকছি। চুপ করবো একটা ধরতে পারবে না, যখন যাবো তখন না।
দেখো তোমরা মায়ের মুখ, মাকে সামনে থেকে দর্শন করলাম, দেখো তোমরা আর বেশি তুলতে পারবো না, এই যে দেখো। এত ভালো পুজো মনে হয় আর দিইনি কোনোদিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব ভালো করে পুজো দিলাম, মাকে ভালো করে দর্শন করলাম, ওরা নিজেরা আমাকে হাতে ছুঁয়ে দিল মায়ের গায়ে হাত দিয়ে, খুব ভালো লাগলো। এত ভালো পুজো আমি দিইনি কোনোদিন, আর মাকে জড়িয়ে ধরেছি, চলো পরে আসছি। দেখো চরণ থেকে আমাকে একটা ফুল দিল, মায়ের ফুল, শিবের মন্দির, এটা এটা শিবলিঙ্গ। দাও তুমি দাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, উনি দিয়ে দিয়ে লিঙ্গর মাথায় জল ঢাললাম, মঞ্জুরি দিলাম ঠাকুরকে, এত সুন্দর ফাঁকা মন্দির, তোমরা যদি কেউ যদি আসতে আসতে চাও তো অমাবস্যার সময় আসতে পারো, এরকম পুজো তারাপীঠ হয়তো তোমরা কোনোদিন দিতে পারবে না, মানে এত ফাঁকায় ফাঁকায়। চলো এবার, ও দিয়ে দাও, এটা বন্ধ তো, ঠিক আছে আমি ধূপটা এখন মন্দির জ্বালাও, মন্দির জ্বালাও, দেখো এই যে এটা গুরুনাথ দ্বার, এখানে প্রদীপ মানে ধনু ধূপ আর মোমবাতি এখানেই ধরায়, পুজো দিয়ে মন শান্তি হয়েছে বাবু? পুজো দিয়ে মন শান্তি হয়েছে? খুব শান্তি, সত্যি কথা, এরকম পুজো আমি কোনোদিন দিই না, বছরে একবার এরকম ভাবে পুজো দিই, মানে এত ফাঁকা মন্দির, এত ফাঁকা মন্দির এরকমই একবারই দেওয়া যায়, অন্য সময় তো মায়ের মন্দিরে প্রচন্ড ভিড় থাকে। তো দেখো ওর ধূপকাঠি মোমবাতি ধরানোর পর আমিও ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছি, ও সেটা ভিডিও করছে। আসলে আমার বড় অতটা ওস্তাদ না গো ক্যামেরা সম্বন্ধে, পারে না, আমি বলি ওকে শিখতে, একটুখানি শিখে রাখতে, ও পারে না করতে, তাও আগের থেকে একটু পারে। ভালো করে ধূপ মোমবাতি ধরিয়ে নিচ্ছি, কেন মায়ের মন্দিরের চারপাশে ওখানে করা যায় না, এখানেই সেটা করেছে, এটা এখানে বহু বছর ধরে এখানে রয়েছে। ভালো করে ধূপ মোমবাতি ধরিয়ে নিচ্ছি, আমরা যদিও এখন মন্দির থেকে যাব না, আমরা নাট মন্দিরে একটু বসবো একটুখানি, আমার তো তারাপীঠ মন্দির ভীষণ ভালো লাগে আর নাট মন্দিরে বসে থাকতে, আর এই এত ফাঁকা সব থেকে বড়ো কথা, এই ফাঁকাটা তো ভীষণ ভালো লাগে। ভালো করে মোমবাতি ধুনো ধরে দিয়ে রেখে দিলাম ওখানে, এখানে এই নাট মন্দিরটা আমরা দুজন বসে আছি, একটুখানি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এত ভালো করে পুজো মনে কোনোদিন দিই না আমরা, বলো বছরে একটা বার আমরা আসি এই জন্য, মাকে একটু ভালো করে দর্শন করবো, মানে মায়ের মন্দিরে ঢুকে যেতে মানে ধাক্কা দিয়ে বের করে না দেয়, সত্যি কথা বলছি এত ভালো পুজো দিয়েছে বলার মতো না, ফাঁকা প্রচণ্ড মন্দির ফাঁকা, কোনো ভিআইপির লাইনে নেই, কোনো পয়সার কোনো খেলও নেই, সব থেকে বড়ো কথা, মানে এই সময়টা যদি তোমরা যদি কেউ চাও পুজো দিতে আসতে পারো, অমাবস্যার সময় খুব ফাঁকা থাকে মন্দির, আমরা তো প্রতি বছর আসি, যতদিন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে মায়ের আশীর্বাদে ততদিন আমরা আসবো পুজো দেবো মাকে। তো চলো একটু বসি মায়ের সামনে, দেখো মায়ের মন্দির, এই
যে মায়ের মন্দির, মন্দিরের সামনে আমরা বসে আছি, একটুখানি ভালো লাগছে বসে থাকতে মায়ের মন্দিরের সামনে। দাদাভাই তো ধ্যানই করছে বসে বসে, বসি চলো। সেই তো আবার বাড়ি গিয়ে এক সংসারের কাজ, এক সব কিছু, এখানে আসলে মনটা একটু অন্যরকম হয়ে যায়। তো চলো পরে আসছি। আমরা এই দোকান থেকে পুজোর ডালি নিয়েছি, দাদাভাই গেছে। শান্তিতে স্থাপনা ফোন করে যায় মাতা। আমরা এবার শ্মশানের দিকে যাব, শ্মশানের মায়ের চরণ একটু স্পর্শ করবো, তোমাদের সাথে করে নিয়ে যাবো। চলো, মায়ের চরণ দেখবে তোমরা, মায়ের চরণ স্পর্শ করবে। আমরা যখনই আসি সেখানে মায়ের চরণ পর্যন্ত, মানে মায়ের চরণকে ছুঁই, স্পর্শ করি, যাই মা শ্মশানের দিকে যাই। এসছি এখানে, এটা মায়ের চরণ, এটা শ্মশান, অ্যাকচুয়ালি শ্মশানের মায়ের চরণ এখানে, বুঝছো তো? এই যে যারা যারা তারাপীঠে এসছো তারা তো জানো, এখানে এটা মায়ের চরণ। দাদা ভাই আগে দিচ্ছে মায়ের চরণ, দাও ওটা দাও আমার হাতে। পুজো দিয়ে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চা টা খেলাম ঘুমে বসে, চা টা খেয়ে এখন একটু বেরোচ্ছে, একটু দেখিস আশেপাশে কোথাও ঘুরে ঘুরে করি, ঘরে বসে দেখি আবার একদিন পর আমার চলেই যাবো, সেটা আবার ঘরে থাকতেই হবে। চলো, এখান থেকে একটা হোটেল থেকে না একটা অটো ভাড়া করা হলো জানাশোনার মধ্যে, একদম একদম জানাশোনার মধ্যে। তো চলো, আমরা অনেক ঘুরে ঘাড়ায় নিই, কেন কাল থেকে পুজোদের মধ্যে বেরোবো না আমরা সকালবেলার মধ্যে। এই দ্বারকা নদ, হ্যাঁ এই যে মন্দিরের রাস্তা, এই যে মন্দিরের রাস্তা, হ্যাঁ আমরা পেছন দিতে এলাম। তারপরে কবার এসো তুমি? হ্যাঁ তোমার সঙ্গে তো আমিও এসেছি, আমি সব রাস্তাঘাট চিনি। বছরে একবার মায়ের কাছে আসবো, মা টানে বলেই তো আসতে পারি। আমরা চলেছি হচ্ছে বীরচন্দ্রপুর, বীরচন্দ্রপুর আর একচক্রধাম, সেখানেই আমরা চলেছি দেখতে। ওখানে কটা মন্দির ঘুরে ঘুরে দেখে নেবো, এই অটোওয়ালা দাদাই আমাদের সঙ্গে করে নিয়ে ঘোরাবেন। এত ভালো লাগছে, মানে হয়তো সকালবেলা আসলে হয়তো গরমটা পেতাম, খুব গরম রোদের তাপ পেতাম, সেটা এই টাইমটা বোঝা যাচ্ছে না, এত ওয়েদারটা ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে গো।
গেল, এখানে একটা মন্দিরে এসে গেছি, সিংহদুয়ার বিচন্দ্রপুর। এটা তবে সকাল দুপুরবেলার থেকে না দিনের বেলার থেকে এই টাইমটা ভালো, বলো গরমটা অনেকটা কম, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতে গেলে লাগলো, খুব ভালো লাগলো। চলো এখানে তোমাদের পুরীর মন্দির, মানে যেটা আমরা পুরীতে যে মন্দিরটা দেখে থাকি সেই মন্দিরটা অবিকল এখানেই আছে। চলো এর আগের বার এসে আমরা দর্শন করেছি, এ দেখো। চলো এই হচ্ছে মন্দির, বাবা এখানে লেখাই আছে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। মন্দিরের ভেতরে ছবি তোলা কেন না কেন বলো তো, ছবি তোলা নিষিদ্ধ, জরিমানা বলছে। আর আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি, কেন পাইনি, স্নান যাত্রার পর জগন্নাথ দেবের মানে মানে বিশ্রামে থাকেন তো উনি, ওনার দর্শন পাওয়া যায় না, পুরীতেও তাই সেম। আর আমাদের খেয়াল নেই, স্নান যাত্রা হয়ে গেছে বলছে, রথের পর আপনারা দর্শন করতে পারবেন, ওই জন্য দর্শন করতে পারলাম না। ঠিক আছে, প্রভুকে মনে মনে স্মরণ করে নিই। জমিতে চাষ করে এখন বাড়ির দিকে যাচ্ছে, এখন বাড়ির দিকে যাচ্ছে। মাথায় জল ছোও না, কি গো আসো, কি সুন্দর হাওয়াটা লাগছে। মন্দিরে মানে জলের তলায় মন্দিরটা রয়েছে, এটা তার চূড়োটা। আর একটা মন্দির, এই দেখো এখানে গৌরনিতায় কি সুন্দর সেজে উঠেছে, কি ভালো লাগছে। আমরা যখন এর আগের বারে এসেছিলাম মনে আছে, শাল পরিত ঠাকুরকে, শীতকাল ছিল, শাল পরি দিয়েছিল ঠাকুর, কি সুন্দর দেখো কত বড় এটা বাউন্ডারিটাতে ঘেরা, কত বড় সুন্দর আশ্রমটা মন্দিরটা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও।